2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর থেকেই বাইডেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি কারো নাম মনে রাখতে পারেন না। তার সরকারের মন্ত্রী এমপিদের নাম বলতে না পারায় অনেকবার খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। সম্প্রতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি এলোমেলো করার অভিযোগে বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালানো হয়। 345 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন কিছু গুরুত্বপূর্ণ গোপন নথি ভুলভাবে পরিচালনা করেছেন এবং নিজের জীবনের কিছু ঘটনা স্মরণ করতে পারছেন না। যদিও এই ঘটনায় তাকে অভিযুক্ত করা হবে না বলে জানায় তদন্ত দলটি। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নিজের বিরুদ্ধে চলা তদন্তের তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন তিনি সব কিছুই মনে রাখতে পারেন, তার স্মৃতিশক্তি হারায়নি। যদিও ওই অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট ফাত্তাল সিসিকে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন বাইডেন। As you know, initially the president of Mexico, Sisi, did not want to open up the gate to allow humanitarian material to get in. I talked to him. I convinced him to open the gate. My memory is not good. My memory is fine. My memory, take a look at what I've done since I've become president. এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। নিজের ছেলের মৃত্যুর দিনক্ষণ মনে আছে কিনা এমন প্রশ্নে ক্ষুব্ধ হয়ে বাইডেন বলেন, এ ধরনের প্রশ্ন করার সাহস কোথায় পায় তদন্ত কর্মকর্তারা। রাহুল রানা, সময় সংবাদ।